হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম সবাইকে। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো এখন আমি কি করছি দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন জুসের মেশিনে, তো জুসের মেশিনটা বার করে নিয়েছি। আজকে হচ্ছে জুস বানাবো জুসের মেশিনে। তো অন্যদিন আমি মিক্সারে জুস করতাম, তো মিক্সারে জুস ভালো হতো, শর্টাই হতো, কিন্তু এই ছাঁকতে যে কাঠি দিয়ে ছাঁকতাম তো অনেক লেট হতো ছাঁকতে। ওরকম করিনি, ক্যাথির পাপা এখন উঠেনি, আমার রান্না হচ্ছে এখন। ও ক্যাথির পাপার জন্য গাজর আর টমেটো তরকারি চাপিয়েছি, আর আমি যে জুসটা করে নেব। তো দেখুন কি কি জুস করব আজকে। গাজর টমেটো সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে আমি জুস করব। ভিজে রেখেছি লেবু, আঙ্গুর ফল আর হচ্ছে বেদানা, এগুলোর জুস বানাবো আজকে। মানে আমার মেশিনে জুস বানাতে আমার ভালো লাগে, কিন্তু ধোবার সময় এই মেশিনটা গোটায় খুলতে হবে, সেই জন্য বিরক্তি লাগে একটুকু। তো এই জুসেই ভালো, এই জুসের মেশিনে জুস করানো ভালো ভালো হবে। মিক্সারে জুস বানাচ্ছিলাম, তো একটা ছাঁকতে মানে ছাঁকা যাচ্ছিল না, ঠিকঠাকভাবে ছাঁকতে পারছিলাম না, তো সেই জন্য জুসের মেশিনে জুস করছে আজকে। আমার গুলি বানিয়েছি কালকে, এখনও শুকায়নি, আজকে রোদ দিচ্ছে না। তো আজকে ভাবছিলাম কেত্রিকে স্নান করাবো, তো কালকে প্রচণ্ড রোদ দিয়েছিল, কালকে ভাবছিলাম স্নান করাবো। তো কালকে কেত্রির সাবানটা ছিল না, মানে শেষ হয়ে গেছিলো। কালকে আমার বর এনে দিয়েছে বিকেলবেলায় জনসন বেবি সাবান, তো ভাবছিলাম আজকে স্নান করাবো তাহলে। তো আজকে এই যে রোদ দিচ্ছে না, তো দেখা যাক আজকে স্নান করা হবে না হয়তো কেত্রির। কেত্রিকে অনেকদিন স্নান করায়নি, ঠিকঠাকভাবে রোদ দিচ্ছে না বলে স্নান করাচ্ছে না, এমনিতেই ঠান্ডা লেগে গেছে, কাশছে খক করে, কথা না বলে জুসটা করে নি তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন জুস করে রেখে দিয়েছি, আর এখন ওঠে নিও, আর আমি এখন রান্না করছি। এই যে মটরশুঁটি, শিম আর হচ্ছে আলু, এগুলো দিয়ে একটা তরকারি করে দেবো। আর এখন ওখানে আমি জুস করে রেখে দিয়েছি, এখন তরকারি হচ্ছে না, জুসটা করে রেখে দিলাম এই কারণে ও যখন উঠে যাবে তখন ধপ করবে, তখন আমি রান্না কাজে ব্যস্ত থাকবো, অনেক ধপ করবে, সেই জন্য ও না আসার আগে আমি জুস করে রেডি করে রেখে দিয়েছি। তো অন্যদের রান্না টান্না করে যখন ব্যস্ত থাকে তখন মানে চটপট করে দিতে পারি না তাড়াতাড়ির মধ্যে, জুস করতে লেট হয়ে যায়, সেই জন্য আজকে সব রেডি করে রেখে দিয়েছি, আর আজকে উঠে নিই। তো দেখতে পাচ্ছেন ও এখন ঘুমাচ্ছে, আর আমি অর্ধেক বিছানা গুটিয়ে দিয়েছি ওখানে, এখন অনেক টাইম হয়ে যাচ্ছে উঠছে না। আর এই যে বালাপোস্ট আমি কভারটা লাগাবো, অনেক দিন থেকে বলছি, ওই যে দেখেন ওপরে চাপানো আছে ওখানে রেখেছি, এটা লাগাবো বলে লাগাবার মানে টাইম ঠিকই পাচ্ছি, মানে সুতো পাচ্ছিলাম না সেই জন্যই লাগানো হচ্ছিল না, তো অনেক ময়লা হয়ে যাবে এটা না লাগাইলে, তো সেই জন্য আমি লাগাবো বলছি, তো উঠছে না, দেখুন ঢাকা নিয়ে আছে এখন। তো দেখতে পাচ্ছেন ও এখন উঠে মুখ ধুচ্ছে, রান্না হচ্ছে, ও এখন উঠছে, কখন নাস্তা করবে কে জানে। আমাদের নাস্তা করে আমার আবার খেতে পেয়ে গেছে, চামড়ি খেয়ে আবার খেতে পেয়ে গেলাম, তাই এখন উঠছে ও, এখন মুখ ধুচ্ছে, তারপরে জুসটা করে রেখেছি খাবে। কেত্রি চলে এসছে, চলুন কেত্রিকে নিয়ে আসি। কেত্রি চলে এসছে, এই দেখুন জুসের মেশিনটা দিয়ে খেলা করছে, ওকে এখন ভাত খাওয়াবো। তো এই মাত্র স্নান করে আমি এই বালাপোশের কভারটা লাগিয়ে নিচ্ছি, ভাত খেলাম এখনই, আর কেত্রি এখন নেই, অনেক দুষ্টুমি করবে, সেই জন্যই আমি না বলছি বসবো না। তো খাবারটা খেয়েই এই যে এই বালাপোশের কভারটা অনেক দিন থেকে বলছি লাগাবো লাগাবো, লাগা মানে পাচ্ছি না লাগানো, মানে ভুলে যাচ্ছি, সময় ঠিকঠাক মতন হচ্ছে না, এডিটিং এই ওই করতে করতে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর এমনিতে ভুলে যাচ্ছি আমি, তো আজকেই লাগিয়ে নিই। আর কেত্রিকে তারপরে আনতে যাবো, কেত্রিকে খাবার খেয়ে, কেত্রিকে স্নান করিয়ে খাবার খাইয়ে আনতে গেছিলাম, ও চলে গেছিলো খেলতে মাসিদের বাড়ি, কেত্রিকে নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছেন ওর পাপা ওই ভাব নিচ্ছে যে কাশি হচ্ছে, সেই জন্য একটা ক্যাপসুল দিয়েছে জলের মধ্যে গরম জল দিয়ে, তো ওখানে ভাব নিচ্ছে। আর কেত্রি দেখতে পাচ্ছেন দেখছে, বলছে আমার পাপা কি হয়ে গেছে, কি করছে, বুবু হয়ে গেছে, তো এরকম আবার খুলে খুলে দেখছে, আর ওর ভাব নিচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন হয়ে গেছে, একটা ক্যাপসুল দিয়েছে গরম জলের মধ্যে, আর কেত্রি দেখছে। তো চলুন আজকের ব্লগটাই বলি।